স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজশাহী নগরী জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানের আড্ডায় চলছে এই নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পর থেকে ওয়ার্ডগুলোতে একক প্রার্থী দিতে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলগুলো। রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে শোভা পাচ্ছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ছবি। চলছে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ আর মোটরসাইকেল শোডাউন। আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। নির্যাতিত নেতাকর্মী, যারা পরিশ্রমী নেতাকর্মী, তাদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছি। দলীয় নির্বাচন হলে প্রার্থীদের উপর চাপ কমবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রার্থী তখন অনেকটা দলের উপর নির্ভরশীল হবে এবং দলেরও দায়িত্ব বেড়ে যাবে যে হ্যাঁ, আমার দলের প্রার্থী এখন, আমার দলের প্রার্থী কিভাবে জিতাবো। কেবল রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেই নয়, সাধারণ ভোটারদের মাঝেও দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের ব্যাপারে আগ্রহের কমতি নেই। প্রতীক তো সবাই জেনে যাচ্ছে আগের থেকেই যে দলীয় প্রতীক এই এই এই, এটি আমি সুবিধা মনে করছি। সারা দেশের মতো চট্টগ্রামের পটিয়া সহ 13টি পৌরসভা এবং 192টি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনের আমেজ শুরু হয়েছে এখন থেকে। এরই মধ্যে প্রচারণা চালাতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে হঠাৎ করে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক রয়েছে সম্ভাব্য প্রার্থীদের। যে পার্টি জয় হবে আমরা মেনে নেব, কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে তাদের দায়বদ্ধতা বাড়বে। বরিশালে নির্বাচনী প্রচারণা শুরু না হলেও দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন স্থানীয় কমান্ড। তবে এ আইন পাশ নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিমত। দলীয়ভাবে নির্বাচন করার যে পদক্ষেপ নিয়েছে আমি এটা স্বাগত জানাই। সরকার প্রভাব মুক্ত রাখতে পারে, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটারে স্বাগতম জানাবে। জনগণের সম্পৃক্ততা বেশি একে অপরের সাথে, যার কারণে এখানে দলীয়ভাবে করলে এটা একটা প্রভাব পড়বে। ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যানার পোস্টার লাগিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ গুণে দলীয় মনোনয়ন পাবেন এমন আশায় ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যত রকম সুযোগ সুবিধা পৌরবাসী পায় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে। আমি যদি দলের সেবা করে থাকি তাহলে দলের লোকরা অবশ্যই আমাকে চিহ্নিত করে মেয়র ক্যান্ডিডেট করবে। সাধারণ মানুষ নির্বাচনের নিয়মের বিষয়ে আগ্রহ না দেখালেও সৎ যোগ্য লোককে বেছে নেয়ার কথা জানান। উন্নয়ন যেন করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। বগুড়ায় নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। দলীয় মনোনয়নে সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি। অন্যদিকে সরকারের উন্নয়নমূলক কাজগুলো করার সুযোগের অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় আমার প্রত্যেকটা ইউনিয়নই আমাদের বিএনপি প্রার্থী বিজয় নিশ্চিত। এই সরকারের উন্নয়নমূলক কাজগুলো, যে সমস্ত উন্নয়নমূলক কাজ করতে গেলে তুলে ধরবে, মানুষ জানতে পারে ভালো হবে, এদিকে দলের উপকার হবে। তবে সব ছাপিয়ে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদে আইন পাশের অপেক্ষায় রাজনৈতিক নেতাকর্মীরা। রত্না জামান, একুশে টেলিভিশন।